মানে পুরা রেসিপিটা দিব আজকে ইচ্ছা ছিল বাট দুর্ঘটনাক্রমে আমার এই হচ্ছে বিরিয়ানি দেখেন জাস্ট কালারটা ওয়াও ইটস লুকস রিয়েলি আমি হ্যাঁ না ঘি দিছি হুম দেখে তো আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ভালো আসলে ভালো নাই অতটা আতিকের জ্বর নুহার জ্বর তারপরে হচ্ছে নুরিনার জ্বর তিনজনের জ্বর আসছে আর নুহার জ্বর আসলে তার স্পেশাল স্পেশাল সবসময় আবদার থাকে জ্বর আসলে বলবে কি খাবা মা আমি যদি জিজ্ঞেস করি মা কি খাবা সে এক কথায় বলবে বিরিয়ানি খাবো তো আসলে কিন্তু রান্না করার পর খাইতে পারে না কিন্তু যদি রান্না না করি তাহলে মন খারাপ করবে বিশাল মন খারাপ কঠিন হয়ে যায় তো সেজন্য আমি আজকে বিরিয়ানি রান্না করব চিকেন বিরিয়ানি তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব দেখতে থাকে কি কি ঘটনা আপনাদেরকে বলে আমি ভিডিওটা মানে পুরো রেসিপিটা দিব আজকের ইচ্ছা ছিল বাট দুর্ঘটনাক্রমে আমার ভিডিওটা মানে লম্বা হয়ে গেছে কিছুতেই সোজাভাবে আসতে আসতেছিল না মানে ইউটিউবে দেওয়ার জন্য যে অ্যাঙ্গেলে লাগে ওই ওইভাবে আসতেছিল না দুঃখের ঠেলায় ওভাবে ভিডিও করছে যে ওটা পেজের মধ্যে দিব তো আপনারা যদি কেউ পেজে ওখানে ফলো করে থাকেন তাহলে দেখে নিবে না করে থাকলে সেম নামে আমার ফেসবুক পেজটা তো আপনারা ওখান থেকে আমার রেসিপিটা দেখে নিতে পারবেন আর আমরা এখন কিন্তু বিরিয়ানি রেডি করতে আমরা এখন খাওয়া দাওয়া শুরু করব এই হচ্ছে বিরিয়ানি দেখেন জাস্ট কালারটা ওয়াও লুকস হ্যাঁ যাই হোক আমরা এখন হুম আমরা এখন খেতে অবশ্য পড়বো নোহা লাস্ট মুহূর্তে নোহাকে জ্বর আসলে যদি জিজ্ঞেস করা যায় যে মা কি খাবা হ্যাঁ ও কথা নিয়ে মাত্রা নেই বিরিয়ানি ঠিক আছে আর এই হচ্ছে আমার জ্বর ও জ্বরের লোক জ্বর জ্বর মা কেমন আছে আজকে এখন ভালো নাই তো ভালো নাই বিরিয়ানি খাবা ভালো না থাকলে বিরিয়ানি খাইতে হয় জ্বর আসলে বিরিয়ানি খাইতে হয় হ্যাঁ হ্যাঁ তো নুহা তুলে নিচ্ছে বিরিয়ানি রিপন ওখানে বসে আছে তাড়াতাড়ি করো মা আর আমি আসলে এই যে গেটটা খুলে রাখছে কেন খুলে রাখছে আপনাদেরকে বলি আমার এই সিঁড়িটাই কেউ ইউজ করে না আমরাই শুধুমাত্র উপরে উঠি আমরাই থাকি বিলিং এই কেউ নাই এই মুহূর্তে বিল্ডিং এ কেউ নাই তো বাতাস আসার জন্য রিপন বলে না যে আমার বাসায় বলে বাতাস বাতাস ঢোকে না রিপনকে বাতাস খাওয়ানোর জন্য দরজা খুলে রাখা তো প্রবলেম নাই আর নিচেও গেট তালা দেয়া থাকে একদম আমরা তালা দিয়ে রাখি রিপন আলী না না শুরু করো না যেখানে বললাম যে সবগুলো মাংস তলে পড়ে গেছে তো একটুখানি মাংসগুলো বের করো মানুষ কবে যে মেহমানকে আপনি মাংস খাইতে দেন নাই ঠিক আছে সে এখন মাংসগুলো সব বের করে দিয়ে তারপর ভিতরে কিন্তু আরো আছে হ্যাঁ তারপরে এগুলো সাজা টাজা বসে হ্যাঁ খাও খাও হয়েছে হ্যাঁ হ্যাঁ হয়েছে হয়েছে ওই ক্লিপটা নষ্ট হয়ে গেছে বুঝছো আতিক ইয়ে করলো নষ্ট করলো এখন আবার নতুন করে নিচ্ছি তাদের খাও নাহলে কি হবে হ্যাঁ আবার বলবো যে মাংস বের করে সাজা রাখো খাইও না আরে এই যে আমার बाबू সোনাটা খেতে বসছে আর খাওয়া দাওয়া শেষ নুই না তাড়াতাড়ি আন আর একটু বিরিয়ানি দে জ্বর জ্বর হলে বিরিয়ানি খেতে হয় বিরিয়ানিটা ভালো থাকে না তেল তো কম হয়ই না তেল ঘি দিছি সাধারণত খাই না দেখি বাবা আসেন আসেন নাফি সাইকেল চালাচ্ছে নাফিকে সাইকেল কিনে দেওয়া হয়নি আসলে আতিকের সাইকেল তো ওকে বলা হয়েছে যে তুমি এটা চালানো শিখো আর তার যদি চালানো শিখবা যখন তখন নতুন সাইকেল তোমাকে কিনে দেওয়া হবে তো সেই ইয়েতে সে সাইকেল চালানো শিখে গেছে আমার বাবু সাইকেল চালানো শিখে গেছে রে একদম তাহলে তো নতুন সাইকেল কিনে দেয়াই লাগবে বাবু সোনাকে হ্যাঁ চলো 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 হ্যাঁ তেন আবার চলো হ্যাঁ এই পরশু দিন এইগুলাও হবে না এইগুলা হবে না তুমি চালাও এই এইটা হবে না তুমি তো চালাচ্ছ এখন তাই না তোমাকে তো নতুন কিনে দিলেই হয়েছে তাই না হ্যাঁ হ্যাঁ যাও যাও চালাও বাহ বাহ আলহামদুলিল্লাহ ভালো চালাচ্ছে

তো নুরিনা এই যে ইয়ামা খাচ্ছে জাম্বুরা জাম্বুরার থেকে আচ্ছা কত তুই জাম্বুরা বেশি ভালোবাসিস নাকি আমাদেরকে ভালোবাসিস সেটা সবাই জানে না মানে ও জাম্বুরার জন্য যতটা জান দেয় এত জান কিন্তু খাওয়ার সময় দেয় না খাওয়ার সময় দেয় কার আবার অতটাই ইয়ে করে না জাম্বুরা যে সে ফোন দিয়ে ফোন দিয়ে বলবে চাচাকে মানে ওর বাপ আব্বাকে আব্বা জাম্বুরা হইছে না জাম্বুরা নিয়ে আসে আর এই আশ্চর্য ঘটনা মানে জাম্বুরা বগুড়া শহরে পাওয়াই যায় না ঠিক আছে জাম্বুরা নিয়ে আসা লাগবে আসলে আমাদের বাড়ির জাম্বুরাগুলো আমাদের বাড়ির বলতে আমার বাবার বাসার জাম্বুরা যেগুলো আছে এত টেস্টি আর এত হয় বাট আমরা এখানে কিনে খাই আর সেই টেস্টও কিন্তু আসলে পাওয়া যায় না সেজন্য হয়তো বাবু এরকম করে বলে ঘটনা কি তাই নুরি না ঘটনা তাই তো যাই হোক আমরা কোনো একদিন অবশ্যই জাম্বুরার সময় যাব এক সময় হ্যাঁ গতবার যাওয়া হয়নি তার আগে মানে জাম্বুরের সময় গেছিলাম না রে তার আগে গতবারে যাওয়া না গতবার যাওয়া হয়নি গতবার পূজা খানা হলো মনে নেই এই সময় আসলে আমরা গেছিলাম তখন হুম রাইট তো যাই হোক আমরা এখন জাম্বুরা খাবো দেখেন মাখানটা দেখে বোঝা যাচ্ছে আহা তো ভিডিওটা ভালো লাগলে আপনারা প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন অ্যান্ড অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম